এই দরজাগুলো আমরা মেমোতে লিখিত গ্যারান্টি দিয়ে দিচ্ছি 20 বছরের ভিতরে। এই দরজা যদি কখনো বাঁকা হয়, পাকা হয়, এটা কোনো রিপেয়ারই করবে না, এটা রাখি আমরা নতুন দিয়ে দেবো। মাত্র 6500 টাকা, মাঝখানে তিনটা কাট, কোনা কাটা, সিজনিং কেমিক্যাল করা, থিকনেসে পাক্কা 1.5 ইঞ্চি। এই যে থিকনেস, হ্যাঁ থিকনেসটা কিন্তু পাক্কা 1.5 ইঞ্চি ভাই, আমার প্রত্যেকটা দরজা থিকনেসে পাক্কা 1.5 ইঞ্চি। 3D ডিজাইন, এটা কিন্তু ক্লিকার হবে, এটা ঘষু নাই, মাঝি নাই, এখনো কিচ্ছু করি নাই। এই দরজাটা হচ্ছে 3381, মাঝখানে তিন কাট আছে, কোনা কাটা জয়েন, এটা লিকার সহ ওনার কাছে আমি বিক্রি করছি 15,000 টাকা মাত্র। আচ্ছা, 3D ডিজাইন, মাঝখানে তিন তক্তা, থিকনেসে পাক্কা 1.5 ইঞ্চি, এরপরে আমি লিকার করি ওনার কাছে বিক্রি করছি মাত্র 15,000 টাকা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বাবা মায়ের দোয়া ফার্নিচারের শোরুমে এবং ডোরের শোরুমে। আজকে আমাদের সাথে আছে আনসার ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া ভাই। আপনার তো নিজের কারখানা, নিজের কারখানা, নিজের কারখানা, নিজের শোরুম, নিজেরই সবকিছু, সিএনজিতে নিজে ডিজাইন করি, নিজের কারখানাতে দরজা বানাই। আচ্ছা, শুধু কেমিক্যাল সিজনিং এটা আমি অন্য দাস থেকে করাই নিয়ে আসি, কারণ আমি বরাবরই বলে থাকি আমি মিথ্যা কথা কয়ে কোনো ব্যবসা করি না। আচ্ছা আচ্ছা, অনেকেই বলে যে আমাদের নিজের সিজনিং, নিজের কেমিক্যাল, আসলে আমার নিজের সিজনিং, নিজে কেমিক্যাল নেই, আমি অন্যখান থেকে করে নিয়ে আসি, আমার কারখানাতে আমি তৈরি করি সব কিছু। আচ্ছা আচ্ছা, আসলে আমি এটা ব্যবসা করছি আল্লাহ পাক হালাল, আমি হালাল ব্যবসা করি, মিথ্যা কথা কোনো কয়ে ব্যবসা করি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু বিভিন্ন ধরনের দরজার কালেকশন আপনাদেরকে দেখাবো। সামনে ঈদ, যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আনসার আলী ভাই, প্রথমে কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা, প্রথমে বলে থাকি আমাদের হচ্ছে কি, কুরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশের 64 জেলায় ডেলিভারিটা একদম ফ্রি থাকবে। একদম ফ্রি? একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। হ্যাঁ, কোনো চার্জ দেওয়া লাগবে না, ডেলিভারিটা বাংলাদেশের 64 জেলাতে ডেলিভারিটা একদম ফ্রি, এটা হচ্ছে একমাত্র ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে? জি। আচ্ছা, তো প্রথমে কোনটা দিয়ে শুরু? আমরা প্রথমে আসলে এই দরজাটা আমি মনে হয় এই পর্যন্ত 20টা বেছেছি। আচ্ছা, একই ধরনের ডিজাইন, এটা কাস্টমারের কাছে নাকি অনেক চয়েসফুল হয়। এটা হচ্ছে গা চিটাং সেগুন, এটার ভিত্তি 20% পল আছে। আমি আগাগোড়াই বলে থাকি যে আমি কোনো মিথ্যা কথার আশ্রয় নিয়ে ব্যবসা করি না। আল্লাহ পাক ব্যবসা করছে হালাল, আমি হালাল ব্যবসা করি। জি জি, এইখানে চিটাং সেগুন 39-81 20% পল আছে। এই দরজাটা লিকার সহ ওনার কাছে আমি বিক্রি করেছি মাত্র 20,000 টাকায়। মাত্র 20,000 টাকা? মাত্র 20,000 টাকা হওয়ার কারণ এটার ভিত্তি 20% পল আছে। আজকে এখানে কোথাও পল আছে, কোথাও সার আছে, এটা কিন্তু একমাত্র আমরা যারা মিস্ত্রি, যারা ব্যবসায়ী করি, যারা এই কাজের অভিজ্ঞতা আছে তারাই শুধু জানে। এছাড়া কিন্তু কোনো কাস্টমার বলতে পারবে না যে এটার ভিত্তি কোথায় পল আছে, কোথায় সার আছে। অবশ্যই, অনেকেই লুকোচুরি করে যে ভাই এটা 100% চিটাং সেগুন, কিন্তু পল আছে কি না সার আছে এটা কিন্তু বলে না। রাইট রাইট। জি, আমাকে অনেক অনেক কাস্টমারই ফোন দিয়ে বলে আনসার ভাই আপনার কথাগুলো ভালো লাগে। আসলে অনেকে এখন অনলাইনে মানে বাটপাটটাই বেশি, সত্য কথা ব্যবসা করাটা মানুষই হচ্ছে কম। আসলে যেটা আসলে পুরান কথা বলা লাগে না, আমাদের 10 বছর আগে দেখেন যে একটা মানুষ মিথ্যা কথা কইতে অনেক ভাবি চিন্ত করতো, যে মিথ্যা কথা বললো আমার হয়তো জেল হইতে পারে, ফাঁসি হইতে পারে, অপমান হইতে পারে। আপনি বর্তমান যুগে মানুষ সত্য কথা কইতে মানে ডর করে যে আমার জেল হয়ে যেতে পারে, ফাঁসি হয়ে যেতে পারে, এই সত্য কথা কাটার জন্য আমার অসুবিধা হইতে পারে। আমি বরাবরই সত্য কথা বলি, কারণ আল্লাহর উপরে ভরসা রাখে সত্য কথা কয়ে ব্যবসা করি। আচ্ছা, এই দরজাটা আমার কাছে দুইটা অর্ডার, সেটা আমি দেখাই। এই দরজাটা হচ্ছে 20,000 টাকা নিচে, 39-81 অবশ্যই আমার সেগুন কাঠ, গামানি কাঠগুলো সিজনিং করা থাকে, মেহগুনি কাঠগুলো কেমিক্যাল সিজনিং, চার পদের কেমিক্যাল করে থাকি আমরা, চার পদের কেমিক্যাল করা। এই দরজাগুলো আমি ওনার কাছে বিক্রি করছি মাত্র 20,000 টাকা। আচ্ছা, আমি বেশি কিছু বাড়াবো না, একটার উপরে একটা, একটার উপরে দরজা কিন্তু রাখা আছে ভাই। আমি একটা একটা করে দেখা দেখা মানে এই দরজার দুইটা অর্ডার। আর এই দরজাটা বিশেষ করে আমি কিন্তু এখনো লিকার ফিনিশিং দিই নাই, ভিডিও করার জন্য আমি কার মানে শোরুমে সাজাইছি, এটা এখনো ফিনিশিং কোট হয় নাই। ফিনিশিং কোট হলে অনেক সুন্দর লাগে। জি, এটা হচ্ছে মেহেগুনির দরজা 39-81, এটা কিন্তু ফুল বডিতে কাজ করা দেখেন। আচ্ছা, এটাকে বলি আমরা তেতলে বিসি কালার। জি জি, এটা যাবে হচ্ছে সিলেট হবিগঞ্জ। আচ্ছা, আমার আসলে অর্ডারটা সিলেট হবিগঞ্জ কুমিল্লা এদিকে বেশি হয়, কারণ কি বসিলা অনেক দোকান আছে, কাস্টমার আমাকে ফোন করে বলে থাকে বসিলা মানে চিটাং থেকে, কুমিল্লা থেকে, হবিগঞ্জ থেকে, ওনাদের জন্য অনেক দূর হয়। এজন্য অনেক কাস্টমার এখন আমার দোকানে আসে যে আনসার ভাই আপনার তো ঠিকানাটা যাত্রাবাড়ি, আমাদের জন্য একটু সুবিধা হয়। জি জি, এই দরজাটা যাবে
হচ্ছে কি সিলেট হবিগঞ্জ উনি আমার থেকে আগে 6টা দরজা অর্ডার নিছিল, এখন বলছে ভাই আনসার ভাই আমাকে আরেকটা দরজা শর্ট আছে আমাকে আরেকটা দরজা দেন। এই সেম দরজা কিন্তু উনার কাছে বিক্রি করছে আমি 6টা, এটা দিয়ে 7টা হবে। উনার কাছ থেকে এই দরজাটার দাম নিছি আমি মাত্র 15,000 টাকা লিকার সহ। এটা কিন্তু মেহগুনির দরজা, কেমিক্যাল সিজনিং করা। এই দরজাগুলো আমরা মেমুতে লিখিত গ্যারান্টি দিয়ে দিচ্ছি 20 বছরের ভিতরে। এই দরজা যদি কখনো বাঁকা হয় পাকা হয় এটা কোনো রিপেয়ারই করবে না, এটা রাখি আমরা নতুন দিয়ে দেবো। তাই নাকি? জি, আমরা এটা মেমুতে লিখি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে যে দরজাটা দেখতেছেন এটাও কিন্তু মেহগুনির দরজা, কেমিক্যাল সিজনিং করা 100%। এই দরজাটাও কিন্তু পাকা 1.5 ইঞ্চি আছে, এটাও কিন্তু লিকার করা কমপ্লিট না। আমি আসলে ভিডিও করার জন্য দরজাগুলো নিয়ে আসছি। এই দরজাগুলো আমি মনে হয় 10টার উপরে বেচছি, মানে আমার কাস্টমার আসলে একই দরজা কেন যেন খালি বলে আনসার ভাই ওই দরজাটাই সব লাগবে, ওইটাই দেন। এই দরজাগুলো ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র 15,000 টাকা। এটা যাবে টাঙ্গালে। আচ্ছা টাঙ্গালে, এটা যাবে টাঙ্গালে। উনি আমার থেকে 1 পিস দরজা নিচ্ছে, বলছে আনসার ভাই আমি আপনার থেকে 1 পিস দরজা নেবো। আসলে দেখি আপনি শুধু ভিডিওতে যেভাবে বলেন নাকি কথা কাজে মিল আছে। আমি বলছি ভাই আপনি 1 পিস লেন, 10 পিস লেন, আপনি আমি ভিডিওতে যেভাবে বলি বাস্তবে এভাবেই বলি। আচ্ছা, ওনার জন্য এই দরজাটা রেডি করছি। এই দরজা আমি লিখাটা আজকে ফিনিশিং কমপ্লিট করি, এটা আমি কালকের ভিতরে ডেলিভারি দেবো। এই দরজাটাও আমি ওনার কাছে দাম রাখছি মাত্র 15,000 টাকা। মাত্র 15,000 টাকা। এটা কিন্তু কোনাকাটা তিন তক্তার হচ্ছে কি দরজার কোনাকাটা না, এটা কিন্তু সোজা জয়। কাস্টমার যেটা চাই সেটা দেয়। অনেকেই বলে যে কোনাকাটা খিল, মানে এগুলো আসলে কিছু নাই। আমরা একজন প্র্যাকটিক্যালি মিস্ত্রি, আমি যেমন দীর্ঘ 25 বছর এই ডিপার্টমেন্টে থাকি। আচ্ছা, আমি শুধু এই কাজই দরজার কাজই করি তা না, আমি কিন্তু ইন্টেরিয়র কাজ করি, ফার্নিচার বানাই, এটা আমার পুরো অভিজ্ঞতা। আর যারা অভিজ্ঞতা আছে তাদের থেকে একটা জিনিস কিনি, তাদের ডিজাইনটা সেলে তাদের জন্য সবকিছু আসলে মেটে ভালো পাওয়া যায়। অনেকে ব্যবসা দিচ্ছে কিছু জানে না, আসলে বলে যে হ হ ভাই ঠিক আছে আমি পারবো, কিন্তু পারে না। আচ্ছা, বেশি কিছু বলে এই একটা দরজা আছে, এটা হচ্ছে চিটাং সেগুন, এটা 39-81। এই দরজাটাও সিজনিং করা আছে, এটা কেমিক্যাল করা লাগে না। এই দরজাটা বিক্রি করছে আমি মাত্র 22,000 টাকা। জি সেগুন, এটা এটার ভিত্তি 5% পল আছে। এটা যাবে হচ্ছে বেরাউনবাড়িয়া। আচ্ছা, এটা বেরাউনবাড়িয়া যাবে। এটার দরজাটার দাম মনে হচ্ছে আমি মাত্র 22,000 টাকা। সেগুনের আমাকে ন্যাচারাল একটা দরজা দেন। এই দরজাটা যাবে হচ্ছে আপনার ইতে বরিশাল সদরে। উনি আমাকে ঠিকানা দিচ্ছে আর কি, উনি বলছে ভাই একটা দরজা দেন, আমাদের বরিশাল তো কেমিক্যাল সিজনিং নেই। আমরা ঢাকাতে শুনেছি যে কেমিক্যাল সিজনিং করে, এই দরজাগুলো গ্যারান্টি দেওয়া থাকে, এই জন্য আপনাকে অর্ডার করেছি। আপনি দরজাটা দেন, আমার বিল্ডিং এ আরো দরজা লাগবে, আমি নেব। তো ওনার থেকে এই দরজাটার দাম রাখছি আমি মাত্র 6,500 টাকা। মাত্র 6,500 টাকা। মাঝখানে 3টা কাট, কোনাকাটা, সিজনিং কেমিক্যাল করা, থিকনেসে পাক্কা 1.5 ইঞ্চি। এই যে থিকনেস, হ্যাঁ থিকনেসটা কিন্তু পাক্কা 1.5 ইঞ্চি ভাই। আমার প্রত্যেকটা দরজা থিকনেসে পাক্কা 1.5 ইঞ্চি। এখানে যে দরজাটা যাচ্ছে, এখানে দরজা আমার চকাট সহ যাবে, চকাট সহ। এটা লক, হ্যাঁ লক, লকের ফুটা করছি, এটা চকাট সহ। এটা যাবে ভুলা। আচ্ছা, এটা ভুলা, এটা চিটাং সেগুনের দরজা, এটা হাতে বার্নিশ, হ্যান্ড বার্নিশ। এটা আমি ওনার কাছে বিক্রি করছি তালা সহ প্যাকেজ 30,000 টাকা মাত্র। 30,000 টাকা, জি, হ্যান্ডেল লক কবজা সহ প্যাকেজ 30,000 টাকা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা দরজা আছে, এটা মেহগুনি, এটা যে 3D ডিজাইন বলি, জি এটা 3D ডিজাইন। এটা যাবে হচ্ছে ময়মনসিং। উনাও আমার থেকে একটা দরজা নিয়েছে। আসলে অনেক কাস্টমারই আমাকে বলে আনসার ভাই আমাকে একটা দরজা দেন, একটা দরজা দেন। আসলে আপনি কথা যেভাবে বলেন এটাই না, বাস্তবে পুরমান আছে। জি জি, এই দরজাটা উনি অর্ডার দিয়েছে, এটা আমি হচ্ছে বার্নিশ সহ বিক্রি করছি 10,000 টাকা, কারণ এটা হচ্ছে 3D ডিজাইন, এটাতে বার্নিশ করতে একটু পরিশ্রমটা বেশি হয়, এই জন্য এই দরজাটার দাম রাখছি 10,000 টাকা। এটার সাইজ আছে 33-81। আচ্ছা আচ্ছা, পিছনের দরজা দেখায় সেগুন কাঠের যে পল সার, মানুষই আগে বলে যে আসলে বার্নিশ করার আগে দেখা যায় না, এটা হচ্ছে চিটাগাং সেগুন 39-81, পাক্কা 1.5 ইঞ্চি। আমি যে বারবারই বলি 5% পল, সেই 5% পল আমি দেখাই দিতে চাই ভিউজ কে। এই যে এখানে একটু আছে পল, এই যে এখানে বলা চলে 1%, কিন্তু ওনাকে আমি বলেছি 5% পল থাকবে। এটা কিন্তু 5% না, এটা কিন্তু 1%। এই দরজাটা নিবে হচ্ছে কি জামালপুরে আমার সরাসরি দোকানে আসি, উনি অর্ডার দিয়ে গেছে আরো 1 মাস আগে। আনসার ভাই এই
এই দরদর আমি বার্নিশ করবো না, লিকার করবো না, আপনি কয় টাকা দাম নেবেন আপনার মন মতন দাম নেন, আমি কোনো দাম বলবো না। আমি পরে বলেছি ভাই আসলে পল সারা দরজাটা দিয়াটাই অনেক টাফ ব্যাপার, তবে আমার ভিডিওতে বলা আছে 1% পল হবে না 18,000 টাকা। তো উনি বলছে ভাই আপনি 5% পল দেন, আপনি দাম 18,000 টাকাই দেবো। 18,000 টাকা এই দরজাটা বিক্রি করছে আমি, 5% পল সহ পাক্কা 1.5 ইঞ্চি এই কাঠগুলা সিজনিং করা, এই কাঠগুলা কিন্তু দেখেন এটাকে মানে হরিণের সেগুন যেটা বলে সেইটা। এখন অনেক দোকানদারই বলে কিন্তু যে হরিণের সেগুন নেয়, হরিণের সেগুন আছে কিন্তু দামটা একটু বেশি দেয়, অনেক দোকানদারই দেয় না। আচ্ছা এইখানে যে দরজাটা দেখছি এটা হচ্ছে 3381 কেমিক্যাল সিজনিং করা, এটা বার্নিশ সহ আমি বিক্রি করছি মাত্র 9,500 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যবসাটা হচ্ছে যাত্রাবাড়ি, এটা হচ্ছে হাজি বাদশা মিয়া রোড। আচ্ছা হাজি বাদশা মিয়া রোড মানে ডেমরার ভিত্তি হাজি বাদশা মিয়া রোড যাবে। উনি আমার থেকে এর আগে 4টা দরজা নিয়েছিল, আর একটা বেডরুমের দরজা শর্ট পরসেবিতে আমাকে অর্ডার দিয়ে গেছে, সরাসরি আসি। এই দরজাটা ওনার কাছে বিক্রি করছে আমি মাত্র 6,500 টাকা। আচ্ছা এরপরে আরেকটা দরজা আছে আমি দেখাই ভাই আপনাকে, এটা হচ্ছে 3D ডিজাইন। 3D ডিজাইন এটা কিন্তু লিকার হবে, এটা ঘষু নেই মাঝি নেই এখনো কিচ্ছু করি নাই। এই দরজাটা হচ্ছে 3381 মাঝখানে 3 কাট আছে কোনা কাটা জয়েন, এটা লিকার সহ ওনার কাছে আমি বিক্রি করছি 15,000 টাকা মাত্র। আচ্ছা 3D ডিজাইন মাঝখানে 3 তক্তা ঠিক নিচে পাকা 1.5 ইঞ্চি, এরপরে আমি লিকার করি ওনার কাছে বিক্রি করছি মাত্র 15,000 টাকা। 15,000 টাকা। আর ওনার দুইটা গামারি দরজা আছে ভিতরে কারখানাতে, আমি দেখাবো আপনাকে। জি এই দরজাটা দেখেন, এটা একদম স্যাম্পল দরজা, এটা হচ্ছে উনা বান্নিশও নিবে না লিকারও নিবে না। আচ্ছা এটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ অনেক কাস্টমারই এখন নারায়ণগঞ্জ থেকে আমার কাছে আসে, আমার এখানে দোকানটা কাছে বিদায় আসে। এটা হচ্ছে 3381 কেমিক্যাল সিজনিং করা কোনা কাটা জয়েন, এখানে কিন্তু মাঝখানে 4টা তক্তা আছে। আচ্ছা ওনার কাছে এই দরজাটা বিক্রি করছি আমি 7,000 টাকা মাত্র। 7,000 টাকা। জি এটা বার্নিশ হবে না লিকার হবে না, এই জন্য এটা যদি আবার কেউ লিকার করে নেয় তখন এই দরজাটার দাম হয়ে যাবে 14,000 টাকা। 14,000 টাকা। জি ইরপিসে একটা দরজা আছে গামারির, আমি দেখাই ভাই আপনাকে। আসলে আমার দোকানটা, আমার দোকানটা ছোট, আমি বারবারই আর বলে থাকি যে আমার দোকানটা ছোট কারখানায় বাড়ি। জি এটা হচ্ছে 3381 গামারি, এটা হচ্ছে সিজনিং করা। এই দরজাটা কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না, মানে যা হওয়ার এখনই হবে, এটা কোনো আমি পোটিং করি নাই কোনো গুড়া দি নাই। গামারির দরজা তো ফুটা থাকে বেশি, আসলে গুড়া ফুটা দিতে হয় অনেক সময়, আমিও দিই এই দরজাটা দিতেই নাই। এই দরজাটা যাবে হচ্ছে গা আপনার ইতে নওগাঁতে। নওগাঁ। জি এই দরজাটা নওগাঁতে একটা দরজা অর্ডার করছে আমাকে যে ভাই আমি একটা গামারির দরজা নেবো, আপনারা তো মেহগুনির দরজা বেছেন, আমরা গামারির প্রতি বিশ্বাসী। আচ্ছা আচ্ছা ওনার গামারির দরজাটা নিচ্ছে, ওনার কাছে এই দরজাটা আমি বার্নিশ ছাড়া বিক্রি করছি 8,500 টাকা। ঢাকার বাইরে কিভাবে পাঠান? আসলে আমাদের ঢাকার বাইরে দরজা, আমরা তো অনলাইনে ব্যবসায়ী যারাই করি, আমরা হচ্ছে কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলাতে কোরিয়াতে মালগুলো পাঠাই দিই। আচ্ছা আর ঈদ উপলক্ষে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি করে দিচ্ছি, 64 জেলায় একদম ফ্রি করে দিচ্ছি। আমি পাশাপাশি আরিফেলের প্লাস্টিকের দরজা বেশি, সেটা হচ্ছে আসলে আমি এটা মানুষ অর্ডার করলেই নিয়ে আসি। আমি যা হচ্ছে বরিশালে 6টা দরজা পাঠাচ্ছিলাম, একটা দরজা আমার কাছে স্যাম্পল আছে, এটাই শুধু আমি দেখাই। আমি আরিফেল কোম্পানির যে কোনো ধরনের ডিজাইন দিলে আমি আরিফেল কোম্পানির দরজাটা বিক্রি করি। এই দরজাটার দাম আছে হচ্ছে বর্তমান বাজার 4800 টাকা। 4800 টাকা আরিফেলের দরজা, এটা মোটামুটি কিন্তু হেভি, একদম নর্মালও না হেভিও না। আচ্ছা আসলে ভাই আমি এখানে বেশি কিছু দেখানো, আর কারখানাতে কিছু ন্যাচারাল কাট আছে, দরজা আছে, কাট আছে কিছু দেখাবো। তো চলেন আমরা একটু কারখানা দেখি। আমরা কারখানা, এই হচ্ছে আপনার কারখানা ভাই নাকি? এটা আমাদের কারখানা, কারখানাতে এখানে দরজা, আসলে আমার শোরুমটা ছোট তো আমি কারখানাতে কিছু দরজা ডিসপ্লে করে রাখি, সেটা হচ্ছে আমার গেটে ঢুকতে যায়। এটা কারখানার ভিতরে আমার নিজের সিএনসি মেশিন আছে, অটো ডোর আছে, সবই আস্তে আস্তে দেখাবো। তো আমি আগে এখানকার দরজাগুলো দেখাই। এটা হচ্ছে গামারির দরজা, দেয় আমরা বলি শিল গামারির ভিত্তি কড়াই খাওয়া থাকবেই। কেউ যদি বলে যে কড়াই খাওয়া থাকবে না, তাইলে আমি মনে করবো ওইটার ভিত্তি কোনো প্রতারণা আছে, ওইটা হয়তো বা কোনো যশোরী কাঠ, হয়তো কোনো মধুপুরী কাঠ, এরকম কোনো ভেজাল কিছু, কেউ হয়তো কদম কাঠ, সেটা না, অরিজিনাল গামারির ভিত্তি কড়াই খাওয়া থাকবে। এই দরজাগুলো আমি 3381 এই দরজা দুইটা দরজা বিক্রি করছি আমি এই অবস্থায় গামারি হওয়ার কারণে 7,500 টাকা। কারণ গামারি কাঠের একটু দাম বেশি, এগুলা যদি মেহগুনি হতো এটা 6,000 টাকায় বেচতে পারতাম, কারণ গামারি কাঠটার দাম বেশি, তো গামারি কাঠের দাম একটু আমরা বেশি রাখি সবসময়ের জন্য। আর এই কাঠটা কেমিক্যাল করা লাগে না, শুধু সিজনিং করলেই হবে। আচ্ছা আচ্ছা এরপরে এটা হচ্ছে মেহগুনির দরজা 3381, এটা কিন্তু ফুল বডিতে কাজ করা, ফুল বডিতে কাজ করা, এটাও যাবে সিলেট হবিগঞ্জ। আর কাস্টমারে জি এটা অনেক ডিজাইন, আমি অনেকগুলো দরজা বেচছি, এটা লিটার সহ বার্নিশ সহ অনেক দরজা বিক্রি করছি। এই দরজাগুলো আমি ওনার কাছে বিক্রি করছি মাত্র 7,500 টাকা। আচ্ছা আচ্ছা এরপরে এই গামারি কাঠটা, এটা দেখেন কিছু না, একই ডিজাইনের দুইটা ওনার কাছে 7,500 টাকা বেচছি। এইটা একটা গামারির দরজা, এই যে বলি আমরা গামারি কাঠে ফুটা,
গামারি কেটে ফুটা, এই যে নার খাওয়া, এগুলা কিন্তু থাকবো। আমরা আসলে আটা ভুষি দিয়ে বন্ধ করেছি। এটা হচ্ছে গামারি 39-81, এই দরজাটা আমি বিক্রি করছি 8,500 টাকা। 8,500 টাকা এটা 39-81। এটা হচ্ছে কি মেহগুনি 33-81, সিজনিং কেমিক্যাল করাই, এই দরজাটা বিক্রি করছি 6,500 টাকা। আচ্ছা আমি যে বলি যে আমার কাঠের কতটুকু পল আছে, কতটুকু সার আছে আমি দেখাবেন। জি, এই যে হচ্ছে পেলেন দরজা, আমি বলি যে 5% পল, আসলে 5% পল না, এখানে আছে 1% পল বলা চলে। এই দরজাগুলো অনেক দোকানদার থাকে যে আমরা আসলে পল ছাড়া দিই, পল ছাড়া কিন্তু না, আমি বলি যে এটা 1%, কিন্তু কাস্টমারকে বলছি 5%। এই দরজাটা 2D ডিজাইন হবে, এই দরজাটা যাবে আমাদের নারায়ণগঞ্জ। আর এক কাস্টমার এটা অর্ডার করছে, ভাই আমি ন্যাচারাল দরজা লাগবো আপনার থেকে, সেগুন কাঠ, আপনি শুধু বলেননি পল ছাড়া, পল ছাড়া কি না দেখবো, আমি বলছি 5% পল দেবো ভাই আপনাকে। তো উনি আইসি দেখি গেছে, বলছে ভাই 5% না, এটাকে বলে 100% ইশার। এটা ওনার কাছে আমি দাম রাখছি 18,000 টাকা। 18,000? জি, এটা মেহগুনির দরজা 27/81, এই দরজাটা বিক্রি করছে আমি মাত্র 5,000 টাকা। মাত্র 5,000 টাকা? 5,000 টাকা আমি যা বলি সব সত্য কথা বলি। এটা আমার সেকেন্ড একটা মেশিন কিনেছি 2 বছর যাবত চলতেছে। আচ্ছা, এই মেশিনটা এখন চালু করো না, মেশিনটা এখন চালু করো না, ভিডিও করার জন্য বন্ধ রাখছি। এখানে আমার নিজস্ব মেশিনে আমি ডিজাইন করে থাকি। জি ভাইয়া, আমি কিন্তু ফার্নিচার অর্ডার ছাড়া বানাই না। আর আসলে আমাদের দরজা, যে পেলেন দরজা থাকে, আমরা যে কোনো দরজা দিতে পারি, কারণ পেলেন দরজা কিন্তু তৈরি করা আছে। জি, যেভাবে মানে শুধু চাইলেই আমরা ডিজাইন করি, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিনের ভিতরে আমরা 20-30টা দরজা অর্ডার ডেলিভারি করতে পারি। ও আসলে আমার দোকানের ঠিকানাটা কিন্তু আপনি বলেন নাই যে আমার ঠিকানা হচ্ছে কি মাউতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল যাত্রাবাড়ি ঢাকা। আচ্ছা, মাউতাল কুনাপাড়া ছালাউদ্দিন স্কুল যাত্রাবাড়ি ঢাকা। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু একটা নতুন দরজার কারখানার সন্ধান আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে নিজস্ব কারখানায় কিন্তু দরজাগুলো প্রস্তুত হয়ে থাকে। সো আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। আনসার আলী ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।